সকাল 10টার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ত্যাগের মহিমায় আবারও এলো পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ও বাইতুল মোকাররম সহ সারা দেশে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এবার জাতীয় ঈদগাহে একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় 35,000 মুসল্লি। ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল 7:30। এছাড়া বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে মোট 5টি জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদের দিন ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে আজ বিকেলে হতে পারে বৃষ্টি। দেশের জন্য শান্তি আর সমৃদ্ধি চেয়েছি, যাতে দেশের সব মানুষ ভালো থাকতে পারে আর দেশের সমস্যাগুলো যাতে দূর হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। ঈদ জামাতের আরও খবর জানাবো। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ঈদ জামাত শেষে মুসল্লিদের প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার কাছে। এই মাঠে নামাজ আদায় করেছেন, আমরা বেশ কয়েকজন মুসল্লির সাথে কথা বলেছি, তারা বলছেন অনেকের ইচ্ছে ছিল এই শোলাকিয়া মাঠে এত বেশি সংখ্যক মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করা। তো এই নামাজ আদায় করতে পেরে তারা তাদের সন্তুষ্টির কথা বলেছেন। পাশাপাশি বিশ্ব শান্তি, মুসলিম উম্মার শান্তির পাশাপাশি তারা নিজের জন্য, পরিবারের জন্য তারা দোয়া করেছেন এবং তারা বলছেন যে আজকে কোরবানির আনুষ্ঠানিকতা, কোরবানির আনুষ্ঠানিকতা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের এই কোরবানি। তো সুতরাং এই সম্প্রীতি কোরবানির মাধ্যমে অন্তত পক্ষে নিজেদের মধ্যেও যেন হানাহানি, মারামারি না হয়, ভ্রাতৃত্ব বোধের যে সম্পর্ক সেই সম্পর্ক যেন বজায় থাকে, একে অপরের প্রতি সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, এই বিষয়গুলি যেন মানুষের মধ্যে আরো বেশি আসে, এই ধরনের দোয়া তারা কামনা করেছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবার 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের তুলনায় এই ঈদে মুসল্লির সংখ্যা কিন্তু অনেক কম ছিল। এর মধ্যে নামাজ শেষে মাঠ কিন্তু পুরোটাই খালি হয়ে গিয়েছে এবং অনেকেই কোরবানির যে আনুষ্ঠানিকতা, পশু কোরবানি, সেই পশু কোরবানি করছেন। সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এখনো আমরা দেখছি যে পশু কোরবানি দিচ্ছেন। তো বেশ কিছু মানুষজন আছেন যারা পশু কোরবানি দিচ্ছেন, অনেকেই বলছেন যে আসলে এই যে ঈদকে ঘিরে, এই কোরবানিকে ঘিরে তাদের একত্র হওয়া এবং এই পশু কোরবানির মাধ্যমে যারা অসহায়রা আছেন তাদের মাঝে যে হিসাব অনুযায়ী যে মাংস বন্টন করা, সেই কাজটি তারা করবেন এবং এটি তাদের মধ্যে এক ধরনের তৃপ্তি দেয়। তো আজকে সারাদিন ব্যাপী আসলে এই কোরবানির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে। মামুন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। এদিকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার। ভিডিও বার্তায় সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। ঈদের জামাত শেষে এখন চলছে কোরবানির প্রস্তুতি। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। রাজধানী আজিমপুর এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর পরিস্থিতি জানবো সহকর্মী সজল শাইখের কাছ থেকে। সজল, ঈদের নামাজ শেষে এখন কোরবানি চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সিটি কর্পোরেশন